নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরোথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে ট্রাকটা দেখছেন, এরকম না অনেকগুলো ট্রাকে করে সার বোঝাই করে গোটা কমিউনিটির যত গাছ আছে সব গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। উইন্টারে তো সব পাতাগুলো পড়ে যায়, আর এই স্প্রিং আসতে আসতেই এই সার দেওয়া শুরু হয়ে যায়। বৃষ্টির জল আর সার পেয়ে গাছে আবার পাতা হবে। দেখুন, সার দিচ্ছে সবই ঠিক আছে, কিন্তু আমার ব্যালকানিটার কি অবস্থা দেখুন। ওসব ছিটিয়ে ছিটিয়ে সার দিয়েছে না, গোটা ব্যালকানিটাতে ছিটে ছিটে এসছে, একদম গোটাটা নোংরা হয়ে গেছে। এটার একটা বাড়তি কাজ, আমাকে আবার পরিষ্কার করতে হবে। এই আমেরিকায় না এই একটা সমস্যা, নিজের কাজটা নিজেকেই করতে হয়। এখন ইচ্ছে করছে না করতে, কিন্তু এরকম নোংরা কি দেখা যায়? সম্রাট স্নান করতে যাচ্ছিল, ওকেই বললাম যে একটু ঝাড় দিয়ে দাও না, আমি না আর পারছি না, আমার স্নান করাও হয়ে গেছে, স্নানের পরে কি আর এগুলো করা যায়? আমি না আগে লক্ষ্য করিনি যে এতটা নোংরা হয়ে গেছে, তাহলে আমিই করে ফেলতাম। তবে ও বললো আমি করে দিচ্ছি, একটু ফাঁকাও আছে ওর অফিসের, আর স্নানও করতে যাবে ও, তার আগে একটুখানি পরিষ্কার করে দিয়ে যাবে। আমার সব কাজকর্ম হয়ে গেছে, সম্রাট গাড়ি সার্ভিসিং করাতে যাচ্ছে, তাই বললো তুমিও চলো। বললাম ঠিক আছে চলো তাহলে যাই, আপনাদেরকে জানাবো এখানে গাড়ি সার্ভিসিংয়ে কত কী খরচ পড়ে। আমাদের না গাড়ি সার্ভিসিংটা প্রিপেড করা আছে। সাধারণত এখানে অয়েল চেঞ্জ করতে $60-70 নেয় এভরি 5,000 মাইলে, আর টায়ার রোটেশন করতে $40-50 নেয়। এছাড়া যদি ফুল ইন্সপেকশন করা যায় তাহলে ওই $100 মতো লাগে। আমরা প্রিপেড করে নিয়েছিলাম $2,999 দিয়ে, সেই জন্য আপ টু 60,000 মাইল এগুলো সব ফ্রি। আমাদের যে আগের গাড়িটা ছিল 2018-তে কেনা, সেই গাড়িটাতে কিন্তু 50,000 মাইল পর্যন্ত এমনি ফ্রি ছিল, কোনো প্রিপেড কিছু নিতে হয়নি। কিন্তু লাস্ট ইয়ার যখন আমরা এই গাড়িটা কিনলাম তখন এটার সাথে কোনো সার্ভিসই ফ্রি ছিল না, তাই আমাদের প্রিপেড সার্ভিসটা নিতে হয়েছে। আজ খুব তাড়াতাড়ি সার্ভিসিংটা হয়ে গেল, একদম ভিড় ছিল না। আমি না ভেতরটা আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না, আসলে না সবসময় না ওরা ভিডিও করাটা অ্যালাউ করে না, কেউ যদি কিছু বলে ওই জন্য আমি আর ভিডিওটা করলাম না ভেতরের। আমাদের হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। কয়েকদিন ধরে এত বিরিয়ানির ক্রেভিং হচ্ছিলো, আর আস্তে আস্তে দেখি সামনে বিরিয়ানির দোকান, কেউ কি থাকতে পারে বলুন? সম্রাট হায়দ্রাবাদি বিরিয়ানি খায় না, ও কিছুতেই বলছে আমার জন্য নেবে না, তাই এক প্যাকেট শুধু আমার জন্যই নিয়ে নিলাম। ও কলকাতা বিরিয়ানি ছাড়া কোনো বিরিয়ানি খায় না, মানে ভালোই বাসে না, আর এতটাই ঝাল আমার ছেলে কিছুতেই মুখে দেবে না, ওই জন্য অগত্যা আমি একা একাই খাবো। আমি যে বিরিয়ানি খুব একটা ভালোবাসি তা না, কিন্তু কয়েকদিন ধরে না এত খেতে ইচ্ছা করছিল। এরকম হয় মাঝে মাঝে বলুন, কোনো একটা জিনিস খুব খেতে ইচ্ছা করে, আর যখনই খাই তখনই আমাকেই বানিয়ে খেতে হয়। ওই জন্য আজকে আর ভাবলাম যে আমি কেনাই বিরিয়ানিই খাবো, সে ঝাল হোক আর যাই হোক আমি একা একাই খাবো, তাই আমি একা একাই নিয়ে নিলাম অনেকটা বিরিয়ানি, যদিও আমি সবটা খেতে পারবো না। সম্রাটকে বললাম তোমার জন্য রেখে দেবো, একটুখানি খেয়ে নিও, নষ্ট করো না। আর দেখুন এত বড় একটা বিরিয়ানির প্যাকেটে হাফ ডিম দিয়েছে, কীরকম ইনজাস্টিস বলুন তো, বিরিয়ানির সাথে কেউ হাফ ডিম দেয়? আর ওই চিকেনগুলোর গায়ে না এত বেশি মশলা লেগে থাকে, আর মশলাটা এত ঝাল না, আমার ওই চিকেন দিয়ে খেতে ইচ্ছে করে না। আমি ভেবেছিলাম ওই ডিমটা দিয়েই খাবো, কিন্তু অগত্যা হাফ ডিম দিয়ে তো আর বিরিয়ানি খাওয়া যাবে না, চিকেনটা নিতেই হলো। এখানে না বিরিয়ানির পরিমাণটা অনেকটা দেয়, আমরা আগে ফ্যামিলি নিয়ে আসতাম, ফ্যামিলি প্যাকটা নিয়ে আসতাম, অনেকটা বেশি থাকতো, তারপর থেকে দেখি কি ওটা নষ্টই হয়, কারণ মোহর একটুও মুখে দেয় না, আর ওর পক্ষে সম্ভবও না খাওয়া, এতটাই ঝাল। আজকে দেখুন এক প্লেট নিয়ে আসলাম, অর্ধেকটাও আমি খেতে পারলাম না, অর্ধেকেরও কম, মানে এখনও অনেকটা পরিমাণই আছে। এটার সাথে যে রায়তা দেয় আমি ভুলেই গেছিলাম, খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপর রায়তাটা বের করলাম। আজ সবার আগে আমি খেতে বসে গেছি, মোহর তো স্কুলে গেছে, ও স্কুল থেকে এসে ওর তো চিকেন রান্না করা আছে, ও চিকেন দিয়ে খাবে, আর অনেকটা বিরিয়ানি আছে, জানি না সম্রাট চিকেন খাবে না বিরিয়ানি খাবে, তো ও বলছে ওর একটা মিটিং আছে ও তারপরে খাবে। আমি আর ওয়েট করতে পারলাম না, গরম গরম বিরিয়ানি সামনে থাকলে কি ওয়েট করা যায় বলুন তো। ওই দেখুন আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, আমি প্রতিদিন ওর ছুটির সময়ে ব্যালকানিতে দাঁড়িয়ে থাকি, আর প্রতিদিন যদি ভালো কিছু হয় তাহলে হাত দিয়ে ইশারা করে যে আজ সব ঠিকঠাক ছিল, আর যদি একটু কিছু উল্টোপাল্টা হয় তাহলেই মুড অফ ছেলের। আজ মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে, দেখি বাড়িতে আসুক। বললাম না মুডটা অফ, এরকম করেই বসে আছে। ওর যে ক্লাস টিচার তার মা মারা গেছে, টিচারেরও বয়স প্রায় 60+, আর মাও প্রায় 100-এর কাছাকাছি বয়স, অনেকদিন থেকে অসুস্থ ছিল, তাই ও খালি বলছে যে আমার মায়ের যদি এরকম কিছু হয়, সে কিচ্ছু খায়নি এসে, আমি অনেক হাসালাম অনেক কিছু করে, তারপরে যে একটু দুধ আর বিস্কুট খাচ্ছে। ভাবলাম ওর মনটা ঠিক করার জন্য চিকেনের কিছু একটা বানাই,
অনেকদিন ধরে না অনেকগুলো কমলা লেবু শুকিয়ে যাচ্ছিল, ফেলতেও পারছি না আবার খাওয়াও যাচ্ছে না। তাই ভাবলাম ওই কমলা লেবুগুলো দিয়ে কিছু একটা বানাই। আর ফ্রিজে দেখলাম অনেকটা বোনলেস চিকেন আছে, তা ওটা দিয়ে ভাবলাম কি আজকে কমলা লেবু দিয়ে বোনলেস চিকেন দিয়ে এক কিছু একটা বানিয়ে ফেলি। চিকেনগুলোকে না আমি মোটামুটি ছোট ছোট পিস করেই কেটেছি, তার সাথে একটা ডিম দিয়ে আর কিছুটা কর্নফ্লাওয়ার আর একটু নুন, আর আমি রস করে রেখেছিলাম কমলা লেবুর, সেটা দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু একটার বেশিও ডিমও দিতে পারেন, আসলে মোহর না পছন্দ করে না ওই মোটা কোটিংটা চিকেনের উপরে, ওই জন্য আমি একটা ডিম দিয়ে খুব পাতলা করেই কোটিং করব। বাচ্চাদের এই বয়সটা এত সেন্সিটিভ হয়, ও এক কথাই বলে চলছে, খালি বলছে যে মা ছাড়া কেমন করে থাকবে মিস অ্যাফোর্ড। আমি ওকে বলে বোঝাতে পারছি না যে ওনার তো অনেক বয়স হয়েছে, ওনার অভ্যেস হয়ে গেছে একা একা থাকা। বলছে আমার মায়ের যদি আজকে এরকম কিছু হতো তাহলে আমি কি করে থাকতাম একা একা, ভাবুন একবার কি করে আমি ছেলেকে বোঝাই। এক ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার এগুলোকে আমি সব ভেজে নেব, খুব হালকা করে ভেজে নেব। এখানকার না টিচারদের সঙ্গে স্টুডেন্টদের সম্পর্কটা এতটা ভালো হয় না, মানে টিচাররা এমন এমন কথা স্টুডেন্টদের বলে মানে যেটা আমরা দেশে ভাবতেই পারি না যে এই কথাগুলো কেউ টিচাররা স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারে। আর ঠিক উল্টোটাও হয়, মানে স্টুডেন্টরা টিচারদের এমন কথা বলে যেটা ওরা বাড়িতে মা বাবাকেও বলতে পারে না। মোহরের ক্ষেত্রেও ঠিক সেই রকম, আমরা বাড়িতে এমন কথা বলি সেগুলো পর্যন্ত টিচারকে গিয়ে বলে দেয়, যত বলি এগুলো বলিস না, এগুলো বলতে নেই, এগুলো বাড়ির কথা, কিছুতেই শুনবে না। দেখুন আমার চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব হালকা করেই ভেজে নিলাম, একটু একটু গোল্ডেন হয়েছে। আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়ে এবার, আর যখন আমি ভেজেছিলাম না চিকেনগুলোকে, ভাজার জন্য আমি একটু বাটার ইউজ করেছিলাম, সাদা তেল আর একটু বাটার। এবারও একটু বাটার দিয়ে নিয়েছি, তার মধ্যে শুধু আদা যাবে। আদা আপনি থেতো করে নিতে পারেন, জুলিয়ান করে কাটতে পারেন, বা আদা আপনি এমনি গ্রেটও করে নিতে পারেন। আর যে কমলা লেবুর রসটা রেখেছিলাম না, ওর মধ্যে আমি এক চামচ ভিনিগার দিয়ে দিলাম। আর যাবে সোয়া সস। সোয়া সস দিলে সাধারণত নুনটা কিন্তু একটু পরিমাণ দেখে নেবেন, মানে পরিমাণটা বেশি হয়ে যেতে পারে নুন দিলে, নুন হয়তো আর লাগবে না। এক চামচ দু চামচ সোয়া সস দিয়ে দিলাম, আর নুন দেবো না ওটার মধ্যে, কারণ যখন আমি ভেজেছিলাম না তখন ওই চিকেনগুলোর মধ্যে নুন দেওয়াই ছিল। আর দেবো মধু, জানেনই তো আমার রান্নার মধ্যে একটু মধু দিতে আমি ভালোবাসি, মধু আর সয়া সসের ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ যখন একসাথে মিক্স আপ হয়। এবার এটা দিয়ে দেবো আমি, আমার রান্নার মধ্যে না খুব একটা ঝামেলা ভালো লাগে না, এই হালকা তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যাবে এটাই আমার পছন্দ। এটা রান্না করতে কতটুকু সময় লাগবে বলুন? আর কিছু লাগেও না তেমন, খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব টেস্টি একটা খাবার হয়ে যাবে। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আজ দুপুরবেলায় না ময়দা মেখে রেখেছিলাম, ভেবেছিলাম রাতে লুচি করব, লুচি আর সাথে তরকা ডাল বানাবো, কিন্তু মোহরের মুডটা খারাপ, ওই জন্য ভাবলাম চিকেন বানাই। কিন্তু এটার সাথে না আমি লুচি আজকে বানাতেই হবে আমাকে, কারণ ময়দাটা মাখা আছে, লুচি কিন্তু একদমই যায় না এটার সাথে। কখনোই আপনারা এটার সাথে লুচি বা পরোটা কিছু খাবেন না, ফ্রাইড রাইস বা মিক্সড রাইস এই সব বানিয়ে খাবেন, বা এমনি নর্মাল সাদা ভাতও ভালো লাগবে এটার সাথে। আমার অরেঞ্জ চিকেন রেডি হয়ে গেছে, ওদিকে লুচিও ভাজা রেডি, রাত 9:30 বাজে, এবার আমরা খেয়ে নেব। আর ওখানে দেখুন আমি না চিকেনের উপরে কমলা লেবুর যে খোসাটা আছে না ওটাকে সরু সরু করে কেটে কেমন সাজিয়ে দিয়েছি। সম্রাট বলছে ওটা সহই কি খেতে হয়। রাত প্রায় 10:00 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর চিকেন রেসিপিটা মোহরের ভালো লেগেছে, কিন্তু মনটা পুরোপুরি ঠিক হয়নি এখনও, আসলে বাচ্চা মানুষ তো, দু একদিন লাগবে। আমার আজকের রেসিপিটা আপনারা বানাবেন, বানিয়ে যদি আপনাদের মন ভালো হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, ব্লগটা যদি ভালো লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে একটু লাইক আর ফলো করে দেবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুভরাত্রি।